ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে জেলা খাদ্য অফিস থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে জেলা খাদ্য অফিসে নতুন চাকরির বিজ্ঞপ্তি আবারও প্রকাশিত হয়েছে যেখানে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই এবং তোমরা ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট এই পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে সো তোমরা কীভাবে ফর্ম ফিল করবে ফর্ম ফিল করতে গেলে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে এছাড়াও তোমাদের সীমা কী লাগবে বেতন কাঠামো কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধরুন নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চাও তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো সো চলো ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশানটি নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার কাতরা বাঁকুড়া এখান থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে তোমাদের বিডিও অফিসে রিক্রুট করা হচ্ছে সো তোমাদের যদি বাঁকুড়া ডিস্ট্রিক্ট না হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে তোমাদের জেলার নামগুলি কমেন্ট করে দেবে কারণ আমরা প্রতিটি জেলা ওয়াইজ ভিডিও বানাচ্ছি সেহেতু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে জেলার নামগুলি কমেন্ট করে দেবে এবং এখানে দেখো আট বারো দু হাজার একুশ সালে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রপারলি কন্ট্যাকচুয়াল বেসিকে বা টেম্পারারি কন্ট্র্যাকচুয়াল বেসিকে রিক্রুট করা হবে এবং তোমাদের এই কাজের পরিসীমা তিরিশ চার দু হাজার বাইশ সাল পর্যন্ত থাকবে অর্থাৎ তিরিশে এপ্রিল দু হাজার বাইশ সাল পর্যন্ত তোমাদের এই কাজের পরিসীমা থাকবে এবং তোমাদের এখানে দেখো সাব কন্ট্রোলার অফ ফুড অ্যান্ড সাপ্লাই এখানে তোমাদের পোস্টিং হবে এবং কোন পোস্টে রিক্রুট করাচ্ছে দেখো এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুট করাচ্ছে যেখানে একটি শূন্য পদ রয়েছে এবং যে কোনো শাখায় গ্রাজুয়েট পাস হলেই তোমরা আবেদন করতে পারবে সাথে ছ মাসে তোমাদের বেসিক কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত সেক্ষেত্রে আবেদন করতে পারবে বেতন দেখো তোমাদের তেরো হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে কীভাবে আবেদন করবে দেখো এই নোটিশের মধ্যেই একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রথমে তোমাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর তোমাদের এটি বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে কোথায় এখন ফর্মের সাথে এখানে দেখো কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে বলেছে এই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করবে অ্যাটাচ করার পরে একটি মুখবন্ধ খাম বা এনভলপ নেবে যার উপর লিখে দেবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাডিশন ডাটা এন্ট্রি অপারেটার এবং সেই মুখ খামটি তোমাদের অবশ্যই এখানে সাব ডিভিশন অফিসে গিয়ে তোমাদের ডব বক্সে দিয়ে আসতে হবে এবং লাস্ট ডেট ষোলো বারো দু একুশ সাল পর্যন্ত রয়েছে সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো এবং কোয়ালিফিকেশন থাকে যদি সেক্ষেত্রে আবেদন করতে পারো ডেসক্রিপশন বক্সে নোটিশের লিঙ্ক থাকবে এছাড়াও তোমরা বাঁকুড়া জেলার অফিসিয়ালি ওয়েবসাইট থেকেও নোটিশ ডাউনলোড করে নিতে পারো এছাড়াও তোমরা কমেন্ট বক্সে তোমার জেলার নামগুলি কমেন্ট করে দেবে এছাড়াও এই ধরনের বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ